এদিকে ভারী বর্ষণে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ধীর গতিতে এই যানবাহন চলছে। প্রবল বৃষ্টির কারণে মহাসড়কের ভোগড়া, বাইপাস, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী স্টেশন রোড এই এলাকায় সড়কের উপরে হাঁটু পানি জমে গেছে। এর ফলে ধীর গতিতে এই যানবাহন চলছে এবং কোথাও কোথাও যানজট তৈরি হয়েছে আর যাত্রী চালকরা ভোগান্তিতে পড়ছেন। সেখানকার স্থানীয়রা বলছে, মহাসড়কে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।